নমস্কার শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া রয়েছে এই ভিডিওতে এই ইনফরমেশানগুলোর প্রত্যেকটি পাওয়া পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধ স্যারের থেকে তিনি তার ইউটিউব চ্যানেলে স্টুডেন্টদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এইগুলো বলেছেন আমি সেগুলোই তুলেছি সেখান থেকে তো প্রথমত আপনাদের একটা জিজ্ঞাসা থাকে যে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লাগশিপ এক্সাম কবে হতে পারে এই বিষয়ে বিগত কিছুদিন আগে প্রায় এখান থেকে দশ পনেরো দিন আগে যখন পিএসসিতে ডেপুটেশান দিতে যাওয়া হয়েছিল পিএসসি সেক্রেটারি স্যার জানিয়েছিলেন যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা তারা আগস্টের শেষের দিকে নেওয়ার চেষ্টা করছেন এবং আজকেই পিএসসির এই প্রাক্তন শ্রদ্ধা স্যারের থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী এখনও পর্যন্ত পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ দুটোই এক্সাম ডেট ঠিক হয়নি তার ফলে অলরেডি আমরা জুনের শেষের দিকে চলে এসেছি তো আগস্ট মাসে কতটা এক্সাম নিতে পারবে মিস্রিনিয়াস সেটা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে হয়তো আগস্ট না হয় সেপ্টেম্বরও গড়িয়ে যেতে পারে বলে আমার পার্সোনালি এটা মনে হচ্ছে কারণ অলরেডি জুনের শেষের দিকে চলে এসেছি এবং আগস্টের শেষে যদি এক্সাম নিতে হয় তাহলে এতদিনে সেটা ডিসাইড হয়ে যাওয়া উচিত কারণ পিএসসির ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ সময় অনেকটা আগেই তারা ডিসাইড করে যে দিন এক্সাম নেয় এবং সেই অনুযায়ী অনেক ক্যান্ডিডেট থাকে তো তার জন্যে সেই অনুযায়ী সমস্ত কিছু করতে হয় তো যার ফলে যেহেতু জুনের শেষ হতে যাচ্ছে প্রায় জুন শেষ হতে যাচ্ছে আগস্টের শেষে যদি এক্সাম নিতে হয় তাহলে এক্সাম ডেট ঠিক হয়ে যাওয়া উচিত ছিল বাট এখনও ঠিক হয়নি তার মানে হয়তোবা আগস্টের শেষে না হয়েও সেপ্টেম্বরের দিকে গেলেও যেতে পারে দেন ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান কবে আসবে এই বিষয়ে স্যার যেটা জানিয়েছেন যে এটা এখনও অনেকটাই দেরি রয়েছে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে নোটিফিকেশান আসা প্রথমত কারণগুলো এক এক করে বলে দিই কারণ একটা তো আপনারা জানেন যে সিলেবাস সংক্রান্ত যে সমস্যা হয়েছে মানে প্রথমে সিলেবাস চেঞ্জ করার কথা বলা হয়েছিল এখন সেটা চেঞ্জ করে আবার পুরনো সিলেবাসে এক্সাম নেওয়ার চেষ্টা করছে তার ফলে কিছু অ্যামেন্ডমেন্টের প্যাপারস্যাপার রয়েছে তো সেগুলো এখনও হয়নি আর তার সাথে সাথে নতুন ও সমস্যা তো এই ও বিসি সমস্যার নামে এটা পর্যন্ত নতুন নোটিফিকেশান তো আসছে না তার ফলে ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশে নোটিফিকেশান আসতে এখনও বেশ দেরি এবং ডাব্লিউ দু হাজার চব্বিশের ফিলিমসের এক্সাম আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে এটা স্যার বলেনি বাট আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে দু হাজার চব্বিশ সালে হওয়ার সম্ভাবনা কম হয়তো দু হাজার পঁচিশে গিয়েই সেটা হতে পারে এবার আসা যাক ডাব্লিউ বিসি দু হাজার তেইশের পিলসের রেজাল্ট কবে আসবে সেই বিষয় এবং তার সাথে সাথে ডাব্লিউ বিসি দু হাজার বাইশের মেন্সের রেজাল্ট কবে আসবে সেই বিষয় দেখুন এই দুটো রেজাল্টের ক্ষেত্রে মানে ডাব্লিউ বিসি দু হাজার তেইশ পিল এবং ডাব্লিউ বিসি দু হাজার বাইশ মেন্স এই রেজাল্ট জুন মাসে তো আসছেই না আর সুরোধ স্যারের কথা অনুযায়ী জুলাই মাসে এই দুটো রেজাল্ট বার করার চেষ্টা চলছে এখন কতদূর কি ফলফ্রসূ হয় সেটা দেখার বাট জুন মাসে আসছে না জুলাইয়ে একটা চান্স রয়েছে ডাব্লিউ বিসি দু হাজার তেইশের প্রিমসের রেজাল্ট আসা এবং তার সাথে সাথে ডাব্লিউ বিসি দু হাজার বাইশ মেন্সেরও রেজাল্ট আসা তো এই হলো সমস্ত ইনফরমেশান যদি ইনফরমেশানগুলো কাজে লাগে অবশ্যই তো ভিডিওটি লাইক করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারও কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ আপনাদেরকে